জায়ান্ট স্ক্রিনের এই ছবিটা কোটি ক্রিকেট ভক্তের মানসপটের ছবি, যাকে বকা দেয়া যায়, ঘৃণা করা যায়, কিন্তু উপেক্ষা করা যায় না। ভালো করলে বুকি টেনে নিবে, খারাপ খেললে ঠেলবে বাইরে, এই তো জগতের নিয়ম। সবাই যখন শেষ দেখে ফেলে সেখান থেকেই শুরু করেন বলেই তো তিনি সাকিব আল হাসান চোখে সমস্যা নিয়ে দেশের জন্য বুক চিতিয়ে লড়লেন, সীমাবদ্ধতা নিয়েও নেদারল্যান্ডসের বিপক্ষে খেললেন ম্যাচ সেরা ইনিংস। এখানে আজকে সাকিব সাকিব বলে চিল্লাইলো, কেন চিল্লাইলো আমার প্রশ্ন এটা, কালকে কেন সাকিবের শেষ দেখলো, দেখে না প্রত্যেকটা একটা ম্যাচ খারাপ খেলার পরে পরের ম্যাচে কিভাবে ঘুরে দাঁড়ায়, ব্যাটিংয়ে খারাপ করার পরে বোলিংয়ে কীভাবে ঘুরে দাঁড়ায় দেখে না, চোখ কই এটাই বলার। অবসরে যাওয়া উচিত বা সাকিব আল হাসানের সেই ফর্মেট নাই, তাদেরকে আজকে দাঁত ভাঙা জবাব সাকিব আল হাসান দিয়েছে, এবং সেই সাথে সাথে আজকে বাংলাদেশ বিশ্বকে আরও একবার দেখিয়ে দিল যে বাংলাদেশ পারে, এবং বাংলাদেশ এই বিশ্বকাপে আমি মনে করি যে টি টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বকাপ নিয়ে তবেই এই বাংলাদেশে ফিরে আসবে। দেখেন যে বিশ্বসেরা সে সবসময় বিশ্বসেরা, তাকে আমরা এক ম্যাচ বা দুই ম্যাচ দিয়ে যদি জাজ করে ফেলি সেটা আমাদের ব্যর্থতা বলবো। সাউথ আফ্রিকার বিপক্ষে জিততে জিততে হেরে যাওয়া ম্যাচটা দুঃস্বপ্ন, লিটন শান্তর হাল আবারও বেহাল। এদিন আর শেষ ওভার পর্যন্ত ম্যাচ গড়ায়নি, তার আগেই ম্যাচ জিতে সুপার এইটে এক পা বাংলাদেশের। বাংলাদেশের অনেক বছর ধরে আশা ছিল একটা লেগ স্পিনার পাবে, এবং আমরা ঋষাদকে পেয়েছি, এটা নিয়ে আমরা খুব খুশি। যে সাকিব তার ব্যাট দিয়ে তার যে কটু কথাগুলো সে শুনেছে, তার ব্যাট দিয়ে সেই কটু কথা জবাব দিয়েছে। সাকিব তো ওয়ানলি ওয়ান সাকিব, সাকিব একজনই হয়, এরকম সাকিব বিশ্বে আর একটাও নাই যার একটা সাকিব বাংলাদেশ পেয়েছে। আমি সাকিবের পাশে একমত এবং সাকিবের পাশে সারা জীবন থাকতে চাই। এখন তুলির আঁচড়ের শেষটায় নেপালের বিপক্ষে জিতে ক্যারিবিয়ান ক্যানভাস রঙিন করতে চায় টাইগাররা। ঈদুল আজহার দিন বাংলাদেশ সময় ভোর 5:30 ম্যাচ, টাইগাররা নিজেদের সর্বোচ্চটা করবেন উৎসর্গ। ঈদের দিনের এই তো মাহাত্ম্য। মেহেদি নাইম, 71। এখন ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার ওয়ালটন মিলেনিয়াল।